एक भक्त बोले शिव पुजो की करे करब श्रावण मासे, तो ये तत्वटा एकटू बोलते हबे। श्रावण मासटा के एबार मानो मल मास बोलबो। मल कथार अर्थ कि मा? अतिरिक्त, बेशी। मल कथार अर्थ होच्छे अतिरिक्त। ता एई श्रावण मासटा के मल मास केन बला हय? अनेके आमरा मल मास बोली, तो এই শ্রাবণ মাসকে মল মাস বলা হয় কিংবা মল মাস কেন বলা হচ্ছে? এই শ্রাবণ মাসটা মল মাস কেন হলো? মল কথার অর্থ হচ্ছে অতিরিক্ত, এবং যে মাসে দুটো অমাবস্যা পড়ে মা সেই মাসটাকে মল মাস বলা হয়। তো এই শ্রাবণ মাসে এবার দুটো অমাবস্যা পড়েছে, তাই এই শ্রাবণ মাসের বিশেষ মহিমা রয়েছে মা। উনিশ বছর পরে এই শ্রাবণ মাসে বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে, যে যোগ সৃষ্টি হবার ফলে অনেক মানুষের জীবনে বিশাল পরিবর্তন ঘটতে চলেছে মা শিবের কৃপায়। বিশেষ মানুষের জীবনে বিশেষ পরিবর্তন হবে, প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ পরিবর্তন হবে এই শ্রাবণ মাসে মা। এবং এই শ্রাবণ মাসে আটটা রবিবার পড়েছে মা, এবং আটটা সোমবার পড়েছে। এই শ্রাবণ মাসটা চলবে দু মাস ধরে। দু মাস ধরে আপনারা শিবের ব্রত পালন করতে পারবেন। তবে শিবের ব্রতটা কেমন করে পালন করবেন, শিব পুজোটা কেমন করে করতে হবে, এই শ্রাবণ মাসের কি নিয়মাবলী রয়েছে আমরা একটু আস্বাদন করব মা। তবে যে মন্দিরে যাচ্ছ থালা ভরে ফল মিষ্টি নিয়ে যাচ্ছ, যে মন্দিরে বাবার মাথায় জল দিচ্ছ, একটা কথা সবার মনে রাখতে হবে, বাবা তবেই সন্তুষ্ট হবে আগে যদি তুমি তোমার ঘরের বাবা মাকে ভালোবাসতে পারো। তোমার ঘরের বাবা মাকে ভালো না মেশে মন্দিরের বাবাকে তুমি জল ঢাললে তেমন কোনো লাভ হবে না, লাভ কোনো কিছু নাই। তোমার বাবা ঘরে জলের জন্য কষ্ট পাচ্ছে আর তুমি বাবার মাথায় জল দান করছো, বাবা কিন্তু তাতে সন্তুষ্ট হবে না। আগে নিজের ঘরের বাবা মাকে পুজো করে যদি তুমি ভগবানকে পুজো করতে পারো, তবেই কিন্তু তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে মা, প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই শ্রাবণ মাসে আমরা কেন শিবের মাথায়? নাকি শিব বিষ পান করেছিল, সেই বিষের জ্বালা নিবারণ করবার জন্য এই শ্রাবণ মাসের দিনে পার্বতী আমার শিবের মাথায় জল দান করেছিলেন। তাই প্রত্যেকটা নারী পুরুষের শ্রাবণ মাসটা পালন করা দরকার। শ্রাবণ মাসে কি করবেন কি করবেন না আগে সেটা শুনুন। শ্রাবণ মাসের দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবা করতে নেই। যে কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য সেবা করলে পারে নরকে যেতে হবে। এই শ্রাবণ মাসের দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস সেবা করা যাবে না, নিরামিষ আহার করতে হবে। প্রত্যেকটা সোমবার কি করে পালন করবেন? রবিবার দিন আপনাদের নিরামিষ খেতে হবে, সোমবার দিন উপবাস থেকে শিবের মাথায় জল দান করে আপনাদের আতপ চালের অন্ন সেবা করতে হবে, তাহলেই কিন্তু শিবের উপবাসটা ঠিক করে পালন করা হবে। অনেকে ফলমূলও সেবা করতে পারেন, কেউ নির্জলাও থাকতে পারেন, কেউ সাবুদানাও খেতে পারেন। তবে মা আমাদের শিব ঠাকুর বড় প্রসন্ন হয় বেলপাতায়। বেলপাতা দিলে শিবকে আর কিছু দেওয়া লাগে না, তাই মা এই বেলপাতাটা সোমবারে কখনো তুলবেন না। কেন? নাকি সোমবার দিন বেলবৃক্ষের জন্ম হয়েছে, এবং এই শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছে, এবং এই শিবের জন্ম হয়েছে শ্রাবণ মাসে, এবং সমুদ্র মন্থন হয়েছে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে আমার শিব বিষ পান করেছে, এই শ্রাবণ মাসে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, এই শ্রাবণ মাসে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। তাহলে মা এই শ্রাবণ মাসটা আমাদের পালন করতে হবে বড় হিসাব করে। এই শ্রাবণ মাসে যদি আমরা ভুল করি আমাদের নরকে যেতে হবে, আর শ্রাবণ মাসটা যদি আমরা সুন্দর করে পালন করি আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো। কেন? শিব হচ্ছে পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। তাই শিবের পুজো করলে পারে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় মা। শিব আমার বেলপাতায় বড় সন্তুষ্ট হয়। তবে সাবধান, সোমবার দিন একেবারে বেলবৃক্ষের পাতা তোলা যাবে না। বেলবৃক্ষের পাতা তুলতে গেলে রবিবার দিন তুলে রাখতে হবে মা। আরো কোন দিন বেলপাতা তুলবেন না? সোমবার দিন বেলপাতা তুলবেন না, একাদশীর দিন বেলপাতা তুলবেন না, শিব চতুর্দশীতে বেলপাতা তুলবেন না, দুর্গা অষ্টমী পূজার দিন বেলপাতা তুলবেন না, দশমীর দিন বেলপাতা তুলবেন না, এবং সংক্রান্তির দিন বেলবৃক্ষের পাতা তুলবেন না, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে মা। আর একটা কথা বারে বারে বলছি আপনাদের, শ্রাবণ মাসের দিনে যদি বেলপাতা তুলতে গিয়ে বেলের ডাল ভেঙে যায় তাহলে আপনার চোদ্দ কুল নরকে যাবে, লিঙ্গ পুরাণ বর্ণনা করছে। সাবধান, বেলবৃক্ষ
পাখির ডাল যদি কেউ ভেঙে ফেলে বেল পাতা তুলতে গিয়ে তাহলে শিবের গায়ে আঘাত লাগে কেন বেলবৃক্ষে আমার শিবের বাস শিবের গায়ের রক্ত থেকে বেলবৃক্ষের জন্ম হলো তাই বেল পাতা ভগবান বড় ভালোবাসে এই শ্রাবণ মাসের দিনে যদি কেউ একান্নটা বেলবৃক্ষের পাতা শিবের মাথায় নিবেদন করতে পারে সে যে মনোবাসনাই করুক না কেন শিবের কৃপায় তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই 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 মা শিবকে কি বলা হয় আশুতোষ মা যিনি অল্পতেই সন্তোষ তাকে বেশি কিছু দেওয়া লাগে না শিবকে বেশি কিছু দেবার প্রয়োজন নাই প্রত্যেকটা সোমবার দিন আপনারা উপবাস থেকে কি করবেন মা 151টা বেলবৃক্ষের পাতা নেবেন যদি বেলবৃক্ষের পাতা না থাকে 151টা বাবলা বৃক্ষের পাতা নেবেন যদি বাবলা বৃক্ষ না থাকে 151টা আপনারা গোলাপ ফুলের পাতা নেবেন দেখবেন বেল পাতার মতো কিন্তু গোলাপ ফুলের পাতাটাও হয় ভগবানকে এই 151টা যে কোনো বৃক্ষের পাতা যদি শ্রাবণ মাসের দিনে কেউ শিবের মাথায় দিতে পারে তার বাড়ি থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা চিরকালের মতো চলে যায় এটা লিঙ্গ পুরাণের কথা আরও কি বললেন মা শিবকে কি নিবেদন করবেন তোমার সংসারে অনেক অশান্তি অনেক জ্বালা অনেক যন্ত্রণা চলে যাও বটবৃক্ষের তলায় বটবৃক্ষের তলায় গিয়ে মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করো মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে ওই বটবৃক্ষের 151টা পাতা চয়ন করে শিবের মাথায় নিবেদন করে ওই বটকেশ্বরের নাম করে একটু জল যদি শিবের মাথায় দিতে পারো তোমার সংসার থেকে সমস্ত জ্বালা চলে যাবে যে ব্যক্তি অনেক অভাবে আছে শিবের চরণে যদি কায় মনে প্রার্থনা করে এই শ্রাবণ মাসে তার মনোবাসনা পূর্ণ হবেই হবেই হবে কেন শিবকে ভোলানাথ বলা হয় তিনি বড় ভোলা তিনি সহজেই সবাইকে সব কিছু দান করে তোমার বাড়ি থেকে অভাব দারিদ্রতা চলে যাবে কি করে মা শিব মন্দিরে প্রবেশ করবেন শিব মন্দিরে প্রবেশ করে শিবকে জল নিবেদন করবেন শিবের মাথায় বেলপাতা দেবেন আর শিবের মাথায় সংসারের নাম করে একটু আতপ চাল দিয়ে দেবেন মা যদি আতপ চাল দিতে পারেন আপনার বাড়িতে এক বছর গ্রান্টি রইল খাদ্য অন্ন বস্ত্রের অভাব থাকবে না মা অন্নপূর্ণার কৃপায় কেন নাকি আতপ চালে মা দুর্গার বাস আর মা দুর্গা হচ্ছে শিবের পত্নী তাই শিবের মাথায় যদি কেউ আতপ চাল দিতে পারে তার বাড়ি থেকে সমস্ত অভাব চলে যায় মা শিবের কৃপায় আরও কি করবেন শুনে নেন মা এক একটি করে তত্ত্ব বলবে আপনারা শুনে নেবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে কি করবেন মা বাড়িতে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা শিবের কৃপায় সব চলে যাবে আখের রস নিন ইক্ষু রস নিয়ে শিবকে চারবার পরিক্রমা করে ওই আখের রস যে ব্যক্তি অসুখে ভুগছে তার নাম গোত্র করে যদি শিবলিঙ্গের উপরে ঢেলে দিতে পারেন একটু আখের রস চয়ন করে সেই ব্যক্তিকে যদি সেবা করিয়ে দিতে পারেন সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবে আপনি দেনাতে ডুবে আছেন আপনার দেনা জন্মের মতো শোধ হয়ে যাবে শিবের কৃপায় কি করবেন পাঁচটা গোটা হলুদ নেবেন পাঁচটা গোটা হলুদ নিয়ে গঙ্গা জলের ভিতরে দেবেন শিবের নাম করে পাঁচবার নিজের মনোবাসনা জানিয়ে পাঁচবার নিজের নাম গোত্র দিয়ে শিবের মাথায় যদি নিবেদন করতে পারেন ওই হলুদ এনে যদি নিজের আলমারিতে কিংবা নিজের বিছানার তলায় রেখে দিতে পারেন শিবের কৃপায় এক বছরের ভেতরে আপনার দেনা মিটে যাবেই যাবেই যাবে তবে শিব পুজো দিতে যাবার কিছু নিয়ম আছে মা শিবকে পুজো দিতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে যার বাড়ির কাছে গঙ্গা আছে গঙ্গা স্নান করবি যার বাড়ির কাছে গঙ্গা নাই মা পূর্ব দিকে মুখ করে এক বালতি জল নিয়ে জলের ভিতরে একটু দুধ দিয়ে একটু কর্পূর দিয়ে যদি স্নান করতে পারো তোমার 14 তীর্থের ফল বাড়িতে বসে মিলে যাবে এমনি করে স্নান করে শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রদীপ যদি জ্বেলে দিতে পারো মা তোমার বাড়ি থেকে সমস্ত জ্বালা চলে যাবে অনেকে কি হয় মা অনেকের বাতের ব্যথা আছে
প্রত্যেকটা মানুষের বাতের ব্যথা অসুখ শিব পুরাণ বর্ণনা করছে। শিবকে নিবেদন করা বেলপাতা, তিনটে বেলপাতা, পাঁচটা আতপচাল, একটা গোলমরিচ দিয়ে যদি আটটা সোমবার কেউ সেবা করতে পারে, তার বাতের ব্যথা চিরকালের মতো চলে যাবে। বাতের ব্যথা কেন, শাস্ত্রে বলছে ক্যান্সার পর্যন্ত ঠিক হয়ে যাবে শিবের কৃপায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে যদি এই কর্ম কেউ করতে পারে শিবের কৃপায় তার সমস্ত জ্বালা ঠিক হয়ে যেতে পারে মা। এই শ্রাবণ মাসে বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে মা, শ্রাবণ মাসে মৃত্যু ভয় কাটাতে শিবকে রুদ্রাক্ষের ফল দান করুন, ওই রুদ্রাক্ষের ফল নিজে গলায় ধারণ করুন, আপনার মৃত্যু ভয় চিরকালের মতো চলে যাবে। এই শ্রাবণ মাসের দিনে মা শিবকে একটু আকন্দ ফুল দান করুন, তোমার বাড়িতে অভাব থাকবে না। এই শ্রাবণ মাসে মা শিবকে একটু ধুতরা ফুল দান করুন, তোমার বাড়িতে অশান্তি থাকবে না। এই শ্রাবণ মাসে শিবকে একটু সিদ্ধি দান করুন, তোমার বাড়িতে অর্থের অভাব থাকবে না। এই শ্রাবণ মাসে মা শিবকে হলুদ ফুল দান করুন, তোমার বাড়িতে শান্তির অভাব হবে না। এই শ্রাবণ মাসের দিনে মা শিবকে যদি তোমরা একটু আকন্দ ফুলের পাতার মালা পরাতে পারো, তোমার অবাধ্য সন্তান তোমার বাধ্য হয়ে যাবে। আরও তাই বলি শোনো মা, যদি তোমার বিশেষ মনোবাসনা থাকে শিবের নাম করে 151টা বেলপাতা চয়ন করে, যদি শিবের চরণে নিবেদন করে তিনটে বেলপাতা এনে তোমার ঘরে রাখতে পারো, তোমার বিশেষ মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। অনেকের কুষ্ঠিতে মাঙ্গলিক দোষ থাকে মা, কালসর্প দোষ থাকে, গুরু চণ্ডাল দোষ থাকে। শাস্ত্রে বর্ণনা করলেন এই শ্রাবণ মাসের দিনে শিবের পুজো করলে গুরু চণ্ডাল দোষ মুক্ত হয়ে যায়, কালসর্প দোষ মুক্ত হয়ে যায়, মাঙ্গলিক দোষ মুক্ত হয়ে যায়। যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না বিবাহ হয়ে যায়, যাদের চাকরি হচ্ছে না চাকরি হয়ে যায় শিবের কৃপায়। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যদি 36 বার শিবলিঙ্গে ঘিয়ের প্রদীপের আরতি কেউ করতে পারে, তার এই বিশেষ মনোবাসনা পূর্ণ হবেই হবে শিবের কৃপায়। বিদায় গৌর, হরি বল হরি বল হরি বল। শুধু তাই মা, আমাদের শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের মাথায় আপনারা জল দেবেন। আটটা সোমবার পড়ছে মা, আটটা সোমবারে আট রকমের বস্তু শিবকে দান করুন। প্রথম দিন শিবের মাথায় দেবেন কালো তিল, দ্বিতীয় দিন দেবেন শিবের মাথায় একটু আতপ চাল, চতুর্থ দিন দেবেন শিবের মাথায় গম, পঞ্চম দিন দেবেন শিবের মাথায় যব, আর ষষ্ঠম দিন শিবের মাথায় দেবেন মুগ ডাল, আর অষ্টম দিন দেবেন শিবের মাথায় ঘি মধু, আপনার সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যাবে। যার বাড়িতে শিব আছে প্রত্যেকটা সোমবার দিন যদি পঞ্চামৃত দ্বারা শিবকে সেবা দিতে পারো, পঞ্চামৃত দ্বারা শিবকে স্নান করাতে পারো, সেই জল যদি একটু সেবা করতে পারো, বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে পারো, তোমার বাড়ি থেকে গ্রহদোষ চলে যাবে, তোমার শত্রু চিরকালের মতো বশ হয়ে যাবে শিবের কৃপায়। নিদায় গৌর, হরি বল হরি বল হরি বল। তাই এই শিবের পুজো করলে পারে কিন্তু আমাদের কৃষ্ণ কৃপা হবে মা, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। এইভাবে যদি নিয়মাবলীগুলো পালন করি আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। সবাই শিবের পুজো করবেন, শিবের মাথায় জল ঢালবেন, আপনাদের বিশেষ ফল আছে মা। শিবের মাথায় জল ঢাললে শুধু সংসারে শান্তি হয় না মা, শিবের মাথায় জল ঢাললে পারে কৃষ্ণ ভক্তি হয়, আর কৃষ্ণ ভক্তি হলে পারেই তো আমরা গোবিন্দ পাবো, আর গোবিন্দ পেলে আমাদের পুনরায় আর মনুষ্য কুলে জন্ম নিতে হবে না। সবাই দুটি বাহু তুলে বলুন নিদায় গৌর, হরি বল হরি বল হরি বল। সেদিন ফেসবুকে দেখছিলাম নিজের ছেলে মাকে গঙ্গাতে ডুবিয়ে মেরে ফেলে দিচ্ছে। মা বিছানায় পড়ে গেছে বলে নিজের ছেলে মাকে গঙ্গায় চেলে ফেলে দিলেন। শুধু তাই নয়, আর একটা ফেসবুকে দেখলাম মা বিছানায় পড়ে গেছে বলে ছেলে ছাদের উপর থেকে মাকে ফেলে দিচ্ছে। তাহলে তেমন সন্তান জন্ম দিয়ে কি লাভ মা, এর থেকে তো বাজা থাকা অনেক ভালো। যদি কোনো মায়ের সন্তান না হয় মন্দিরে মসজিদে গির্জায় গিয়ে কেঁদে কেঁদে বলে হে ভগবান একটা সন্তান দাও। সন্তান যখন অসুখে ভোগে মা কেঁদে কেঁদে বেড়ায়, সন্তান যখন খায় না মা কাঁদে, আর সেই সন্তান যখন বড় হয় মাকে যখন খেতে দেয় না মা তখন কাঁদে। তাহলে
তেমন সন্তান জন্ম দিয়ে কি লাভ, যে সন্তান মা বাবাকে সম্মান করি না, মা বাবাকে শ্রদ্ধা করি না, ভগবানের নাম করি না, গুরুজনাকে কটু বাক্য করে। শুনে নেন মায়েরা, যদি কোনো সন্তান মা বাবাকে কটু বাক্য করে, মা বাবাকে গালাগালি দেয়, ঘর থেকে বের করে দেয়, মৃত্যুর পরে মনুসংহিতা গ্রন্থ বলছে তার বক বাক শৃগাল কুলে জন্ম নিতে হয়। তুমি যত বড়ই জ্ঞানী হও না কেন, যত বড়ই পণ্ডিত হও না কেন, যদি তুমি আসলে গোড়ায় ঠিক না করো, তুমি যদি গাছের গোড়ায় জল না ঢেলে আগায় জল ঢালো, তেমন জল ঢেলে গাছ কিন্তু বাঁচবে না মা। অনেকে মা গুরু দীক্ষা নিয়ে গুরুজনের চরণ সেবা করে কিন্তু নিজের মা বাবাকে সেবা করে না, তেমন গুরু দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। আগে যদি সেবা করতে হয় নিজের মা বাবাকে সেবা করো, নিজের গর্ভধারিণী মা বাবার যত্ন করো, তাহলেই তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে মা। মানুষ বেঈমানি করে কিন্তু পশু বেঈমানি করে না। একটা কুকুরকে পুষে দেখো, কুকুর মালিকের জন্য প্রাণ দিয়ে দেয়, কিন্তু যে সন্তানকে তুমি জন্ম দিলে, সন্তান প্রয়োজন পড়লে মা বাবার গলা পর্যন্ত কেটে দেয়। নিদাই গৌর হরি বল হরি বল হরি বল। কত সন্তান আছে সম্পত্তির জন্য নিজের মাকে মেরে মাটির তলায় পুঁতে দিচ্ছে, খবর হচ্ছে না। এই শ্রীনগরে বেশি দূর না, শ্রীনগরে নিজের মাকে মেরে ঘরের ভিতরে রেখে দিয়েছিল না। আমি উচিত কথা বলি মা, ও মা তেমন সন্তান হয়ে কি লাভ। ভগবান মনে মনে ভাবলো, কলিকালের ছেলেরা আজকাল ভুরু কাটা ধরলো, মেয়েরা তো প্যান্ট শার্ট পরে, তাই তো কলিকালে মেয়েরা প্যান্ট শার্ট পরছে আর পায়ে কালো দড়ি বাঁধছে, পায়ে কালো দড়ি বাঁধছে, প্যান্ট শার্ট পরছে, আর ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, কানে দুল ফুটছে, ভুরু কাটছে। হরি বল হরি বল। ও মা কলিকালের যে কি হলো, সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসলো। একটা পশু কিন্তু পশুর মাংস সেবা করে না কেমন, একটা কুকুর কিন্তু কুকুরের মাংস সেবা করে না, একটা বাঘ কিন্তু একটা বাঘের মাংস সেবা করে না, কিন্তু এক বাড়িতে যদি দুটো ভাই থাকে, সম্পত্তির জন্য ভাগাভাগি করতে করতে নিজের ভাইকে নিজের ভাই খুন করে দিচ্ছে, ভাইয়ের সঙ্গে ভাই কথা বলছে না, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, তাহলে যে মায়ের পেটে সাপ জন্ম নিয়েছে আমি মনে করি অনেক ভালো, কেননা ওই সাপের থেকে বিষধর তো নিজের পুত্র নিজের কন্যা। যখন যে সন্তানকে এত কষ্ট করে মা বড় করলো, নিজের বুকের দুধ পান করিয়ে যে খোকাকে বড় করলো, চাকরি পেল, যখন সেই ছেলে বড় হয়ে মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বলে তুমি বেশি বোঝো, আমার উপরে বেশি কথা বলো না, আমার খাই আমার পরি, তুমি কেন নাক গলাচ্ছ, সেই মায়ের যে কত ব্যথা লাগে সেই মাই কেবল জানে। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মায়ের প্রাণ চলে যায়, কত মায়ের জীবন চলে যায়। যদি সন্তান অসুখে ভোগে ভগবানের চরণে মা গিয়ে বলে হে ভগবান তুমি আমার প্রাণ নিচ্ছ নাও, কিন্তু আমার খোকার প্রাণ নিও না, আমার খোকাকে সুস্থ করে দাও, তাহলে মা এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। যদি সন্তান সুসন্তান না হয়, সন্তানটা সুসন্তান হবে কি করে, মায়ের আগে সুন্দর হতে হবে, মায়ের আগে ভালো হতে হবে। মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কিন্তু কৃষ্ণ ভক্ত হবেই হবে মা। ও মা আমাদের যখন পেটে সন্তান আসে মায়েরা ভালো মন্দ সেবা করে, খাসির মাংস ইলিশ মাছ ভালো মন্দ শাস্ত্রে বর্ণনা করছে। সন্তান পেটে নিয়ে মায়েরা যদি পশুর মাংস সেবা করে, সেই পুত্রের ভিতরে পশুর গুণ চলে আসে। একদিন কীর্তন গাইছি মুর্শিদাবাদে, এক বাবা আসরে আমাকে গিয়ে বলছে, বাবা তুমি তো কীর্তন গাইছ, তুমি তো এত জ্ঞান দিচ্ছ, আমার দুটো ছেলে আমি বড় করে তাদের মানুষ করেছি, কিন্তু দুটো ছেলে আমাকে খেতে দেয় না, কি কর্ম ফলে আমার এমন হয়েছে তুমি বলে দিয়ে যাও। আমি তখন বললাম তুমি কি কি খাও, বলে বাবা আমি সব কিছু খাই। আমি বললাম তুমি শুয়োর খাও নাকি, বলছে হ্যাঁ শুয়োরও খাই। তো আমি বললাম যে শুয়োর খেয়ে তুমি তোমার বাচ্চাকে জন্ম দিয়েছ, সে জন্ম নিয়ে তো তোমার সঙ্গে শুয়োরের মতোই ব্যবহার করবে, তুমি তো ভগবানের প্রসাদ খেয়ে সন্তান জন্ম দাও নাই, যে সন্তানে তোমাকে ভালো ব্যবহার করবে, যে সন্তানের জন্য তুমি গোবিন্দ চরণে পেয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাই মা গর্ব
ঘরে যখন সম্মান থাকে আমাদের পোষাতে সেবা করতে হবে। পশুর মাংস যদি সেবা করি তাহলে সেই সন্তানের ভিতরে পশুর গুণ চলে আসে, আর সেই সন্তান বড় হয়ে মা বাবার সঙ্গে পশুর মতো ব্যবহার করে। সন্তান নিতে গেলে আগে দীক্ষা শিক্ষা নিতে হয়, গুরুচরণ সার করতে হয়। গর্ভ যদি শুদ্ধ না হয় সেই গর্ভে ভালো সন্তান আসে না মা। ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আকাশ ভরে প্লেন ওড়ে সব জায়গায় না নামিতে পারে, প্লেন নামার জন্য একটা এয়ারপোর্টের প্রয়োজন হয়। তাই মা, ভালো আত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা জন্ম নিতে পারছে না। কেন? নাকি ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মায়ের পেট পাচ্ছে না। তো মায়েদের ভালো হতে হবে গুরুচরণ সার করে, দীক্ষা শিক্ষা নিয়ে। দীক্ষা শিক্ষা না নিলে দেহ পবিত্র হয় না। ও মা, গঙ্গা জলে স্নান করলে দেহ পবিত্র হয় না মা? মা, এই দেহে তো পাপ থাকে না, পাপ তো থাকে মনের ভিতরে। কোন গঙ্গা জল দিয়ে মনটা পবিত্র করব? বলছে মন পবিত্র করতে গেলে গুরু চরণ আশ্রয় করো, যদি কৃষ্ণ নাম দিবানিশি করতে পারো তোমার ভিতর বাহির আলো হয়ে যাবে। শাস্ত্রে বর্ণনা করলি মায়েরা গর্ভে সন্তান ধারণ করবার সময় যদি প্রত্যেক দিন গোবিন্দ চরণ দর্শন করে, গীতা পাঠ করে, তুলসী বৃক্ষ দর্শন করে, যদি গোবিন্দ চরণে একটা তুলসী পত্র নিবেদন করে বলতে পারে, হে গোবিন্দ তুমি আমার গর্ভের সন্তানটাকে কৃষ্ণ ভক্ত করো, সেই গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হবেই হবে মা। আমার মুখের কথা নয়, শাস্ত্র বর্ণনা করলেন বাবা, হিরণ্যকশিপুর তার স্ত্রী কয়াধু গর্ভে সন্তান নিয়ে নারদ মুনির কাছ থেকে হরি কথা শুনেছিলেন, তাই তার গর্ভের গর্ভের সন্তান প্রহ্লাদ হরিভক্ত হলো। ও মা, আমাদের গর্ভে সন্তান ধারণ করে যদি আমরাও হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারি, আমাদের গর্ভের সন্তান কিন্তু হরিভক্ত কৃষ্ণ ভক্ত হবেই হবে মা। তাহলে আমাদের ঘরের সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় মা, আমাদের কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়, মহাপ্রভু নিজে বললেন, একটা পুত্র সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় 14 কুল উদ্ধার হয়ে যায়, বাবার 7 কুল আর মামার বাড়ির 7 কুল, এই 14 কুল উদ্ধার হয়ে যায়। আর মেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে 21 কুল উদ্ধার হয়ে যায়। কেন? নারীদের 2 কুল রক্ষা করতে হয় মা, একটা বাবার কুল, একটা শ্বশুরের কুল। দেখবেন শ্বশুর মারা গেলেও গুরুদশা পালন করতে হয়, আবার মা বাবা মারা গেলেও কিন্তু গুরুদশা পালন করতে হয়। তাই মা মাটি মা খাঁটি, এই মাটি যেমন খাঁটি তেমন মায়েরাও যদি খাঁটি হয় তাদের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, আর সেই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, একবার বাহু তুলে কৃষ্ণ বলে নাচরে মোর পথে পথে, বাহু তুলে কৃষ্ণ বলে নাচরে মোর পথে পথে, বাহু তুলে কৃষ্ণ বলে নাচরে মোর পথে পথে। শুধু শান্তি ও নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি ও নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরি বল হরি বল